বুধবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন অধিবেশন শুরুর আগে সাংবাদিক বৈঠকে সকল সাংসদের সংসদ সচল রাখার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সাংসদের ব্যথা অনুভব করার বার্তা দিয়ে তিনি বলেন সংসদ বিশৃঙ্খল হতে দেখিলে নতুন সদস্যরা ব্যথিত হন সমস্ত দলের নেতা এবং সংসদের সকল সদস্যের কাছে আবেদন যারা প্রথমবার সংসদে এসেছেন যারা নতুন সাংসদ তাদের বিতর্কে যোগ দেওয়ার সুযোগ দেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য আমরা সকলে মিলে আলোচনা করব একই সঙ্গে জি টোয়েন্টি সম্মেলন নিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী এদিন অধিবেশন শুরুর উদ্বোধনী ভাষণে জি টোয়েন্টি সম্মেলন সফল করার বার্তা দেন প্রধানমন্ত্রী তিনি বলেন জি টোয়েন্টি সম্মেলনে সভাপতিত্ব ভারতের কাছে একটা বড় সুযোগ জি টোয়েন্টি সম্মেলন শুধু কূটনৈতিক সম্মেলন নয় ভারতকে বিশ্বের কাছে তুলে ধরার মঞ্চ হল জি এদিন দেশের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার শীতকালীন অধিবেশনের সূচনা করবেন সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী পরম্পরার সঙ্গে দেশের গৌরব বাড়াতে অনেক বড় ভূমিকা নিয়েছেন সেভাবে কৃষাণ পুত্র উপরাষ্ট্রপতি হিসেবে আমাদের দেশের গৌরব বাড়াবেন সাংসদদের অনুপ্রাণিত করবেন তাকে অনেক শুভেচ্ছা এদিন ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত সংসদ সচল আর্জি জানান প্রধানমন্ত্রী মোদী অধিবেশনে সদর্থক আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন অধিবেশন স্থগিত হলে সংসদের ক্ষতি হয় সংসদ চলা খুবই জরুরি পার্লামেন্টকে সময় আবি বচা হ্যাঁ পার্টিকে কো ফ্লোর কো बहुत ही आग्रह करना चाहता हूं कि जो पहली बार सदन में आए हैं जो नए सांसद हैं जो युवा सांसद हैं, उनके उज्जवल भविष्य के लिए और लोकतंत्र की भावी पीढ़ी को तैयार करने के लिए हम ज्यादा से ज्यादा अवसर उन सबको दें चर्चाओं में उनका भागीदारी बढ़े पिछले दिनों करीब करीब सभी दलों के ने किसी न किसी सांसद से मेरी अनौपचारिक मुलाकातें जब भी हुई हैं एक बात जरूर सब सांसद कहते हैं कि सदन में हो हल्ला और फिर सदन स्थगित हो जाता है उससे हम सांसदों का नुकसान बहुत होता है युवा सांसदों का कहना है कि सत्र न चलने के कारण चर्चा न होने के कारण हम जो यहाँ सीखना चाहते हैं हम जो समझना चाहते हैं क्योंकि ये लोकतंत्र की बहुत बड़ी विश्वविद्यालय है हम उससे अछूत रह जाते हैं हमें वो सौभाग्य नहीं मिल रहा है और इसलिए सदन का चलना बहुत जरूरी है ये सभी दल के युवा सांसदों का खास तौर पर स्वर निकलता है Bureau report are in use.